তাহলে আমরা আজকে এই সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য একটা ঐতিহাসিক দিন। আমরা এক্সিকিউটিভ চেকআপ এর ব্যবস্থা করলাম, এই এক ছাদের নিচে না, শুধু এক রুমের মধ্যে আমরা আমাদের যে সমস্ত রোগী স্পেশাল ভাবে স্বল্পতম সময়ে সাথে সাথে চিকিৎসার অথবা পরীক্ষা নিরীক্ষা করতে চায় তাদের জন্য একটা সুযোগ করেছি আমরা। এটাকে বলে এক্সিকিউটিভ চেকআপ রুম, যেখানে অনেকগুলো প্যাকেজ আছে 10টার মতো। প্রত্যেকটা প্যাকেজেই লেখা থাকবে যে এই এক নম্বর প্যাকেজে কি কি হবে, দুই নম্বরে কি হবে, তিন নম্বরে কি হবে, কত টাকা খরচ হবে। যারা সেবা কিনে সময় ব্যয় করতে না চান, তাড়াতাড়ি করে আসতে চান, গরিব মানুষের জন্য আমাদের চিকিৎসা আগের মতোই অব্যাহত থাকবে। এখানে যারা বিদেশে যে চেক আপ করতে চায় তাদের জন্য সেই বিদেশিদের মতোই এখানে চেক আপ হবে, শুধুমাত্র প্লেন ফেয়ার আর অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না, সেটা এখানেই সম্ভব হবে। আমি মনে করি যে এক্সিকিউটিভ চেক আপ এর মাধ্যমে আমরা বাংলাদেশের অনেক রোগী যাতে দেশের বাইরে না যায় সেটাই আমাদের উদ্দেশ্য, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা। আমরা সকল রোগীর চিকিৎসা বাংলাদেশেই করতে চাই। $4 বিলিয়ন প্রতি বছর বিদেশে চিকিৎসার জন্য ব্যয় হয়। আমরা এই অবস্থায় ইতিমধ্যেই আমরা বেশ কিছু কাজ করে ফেলেছি, তার মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, জোড়া শিশুর সেপারেট করা, আর টেস্ট টিউব বেবি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এগুলোর ব্যবস্থা আমরা করেছি। আজকে এক্সিকিউটিভ চেক আপের মাধ্যমে এমআরআই সিটি স্ক্যানের জন্য লাইন দিতে হবে না, এখানে এসে ইসিজি, এখানে ইকো, আল্ট্রাসাউন্ড সব একসাথে করা যাবে। এখানে আমরা ইন্টারভেনশন করছি, আমরা কার্ডিয়াক করোনারি স্টেন্টিং করছি, ইআরসিপি হচ্ছে। তো আমি মনে করি যে একসময় মানুষ সবাই জানতে পারলে সবাই এখানে আসবে এবং আস্থার সাথে চিকিৎসা এবং ইনভেস্টিগেশনগুলো করতে পারে। ইনভেস্টিগেশন নিয়ে আমাদের বাংলাদেশের অনেকের মধ্যেই একটা অনাস্থা আছে। আমি মনে করি যে এখানে সব ধরনের চিকিৎসা এবং ইনভেস্টিগেশন সফলভাবে করা যাবে। তো এই কথাগুলো বলে আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের এক্সিকিউটিভ চেক আপ এর এই রুমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং আপনার সময় বাঁচবে, আসার সাথে সাথে ইনভেস্টিগেশন অনলাইন রিপোর্ট, তাতে করে হবে কি এই যে আসা যাওয়া সব কিছু থেকে আপনি মুক্ত হতে পারবেন। এবং এইটাই বাইরে যে অনেকে করে, সাধারণত কিছু লোক বাইরে কেন যায় আমি হিসাব করে দেখেছি। এক নম্বর হলো তারা মনে করে এক জায়গায় দেখালাম আর একজনের কাছ থেকে আমরা কনফার্ম হবো। দুই নম্বর হলো পয়সা আছে, চোখের মধ্যে একটা বালু পড়ছে, প্লেন চার্টার করার ক্ষমতা আছে, বামরুনগ্রাদ বা সিঙ্গাপুরে গেলাম, ফর নাথিং। আমার এখানকার একজন জুনিয়র, আমি যাদেরকে এখানে পড়াই, সে স্লিট ল্যাম্পে বসে ওই ফরেন বডিটা বের করে দিতে পারে, কিন্তু চার্ট তারা করে কি প্লেন চার্টার করে বিদেশে যায়। এই যে বিদেশে যাওয়ার ইচ্ছা, আবার কেউ কেউ বিদেশে চিকিৎসা করে, কখন বিয়ের বাজার করতে গেছে, বেড়াতে গেছে, চিকিৎসা করতে যায়, এইগুলো আমাদের দেশে করা সম্ভব আপনার মাধ্যমে। আমি আশা করি বাংলাদেশের সব মানুষ এটা সবাই জানতে পারবে, বুঝতে পারবে, এবং সুপার স্পেশালিস্ট হাসপাতালের মাধ্যমে আমরা এই দেশেই সব চিকিৎসা করব। ধন্যবাদ আপনাকে। পরীক্ষা করতে হবে, তিনি বলে দেবেন, তার মধ্যে তার বডি হাইট অ্যান্ড ওয়েট, বিএমআই, বিপি, ফিজিক্যাল এক্সামিনেশন, সেরাম ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, এইচজিওটি, এইচজিপিটি, ইউরিন, HbA1c, ECG, এগুলো করা হবে সিলভার। আপনি বলছিলেন প্লাটিনাম, প্লাটিনামের মধ্যে সেখানে আছে হলো ওই আগে অনেক কিছুই থাকবে, তারপরে ফাস্টিং বা র্যান্ডম ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, ইলেকট্রোলাইট, ইউরিন, CBC, HbSAg, ভিটামিন ডি, তারপরে HbA1c, ECG, ইকো, আল্ট্রাসোনোগ্রাফি, চেস্ট এক্সরে, এটা হলো প্লাটিনাম। এরকম ভাবে ভাগ করে এক একটাতে এক একটা রেট করা থাকবে। এরপরে এক্সিকিউটিভ হেলথ চেক মেলদের সেরাম বিলিরুবিন, তারপরে হলো এইচজিওটি, এইচজিপিটির সাথে
আমরা ইউরিক অ্যাসিড লিপিড প্রোফাইল এইভাবে ভাগ করা করা আছে, কে কোনটা করতে চায় ওই প্যাকেজের মধ্যে দিয়ে আমরা একটা অ্যামাউন্ট দিই। কমপ্লিটলি চেক আপ হওয়ার পরে যদি তার ভর্তি হতে হয় বা আনুষঙ্গিক চিকিৎসা নিতে হয় সেক্ষেত্রে আলাদা খরচ, আলাদা খরচ। এখানে ভর্তি হবে কেবিনে না জেনারেল বেডে? আমাদের এখানে তো জেনারেল বেড মানে আটটা বেডের একটা কেবিন এরকম আর কি। এখানে কিন্তু এমনি ওই যে ওই 30 বা 57 বেডের না, আটটা বেডের একটা কেবিন আছে, আবার এক বেডের একটা কেবিন আছে, দুই বেডের একটা কেবিন আছে, এগুলো এবং সেগুলো মানুষের আয়ত্তের মধ্যে। যেমন ধরেন ওইখানে যেটা খরচ হয় 100 টাকা, এখানে 140 টাকা, এইভাবে আমরা নিচ্ছি। আর ইনভেস্টিগেশন গুলো আমরা ওইভাবে একটা প্যাকেজ করে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের মাধ্যমে দেশের মানুষ যাতে জানে এটা প্রচার করুন, যাতে দেশের মানুষ বাইরে না যায়, এটা হলো আমাদের উদ্দেশ্য।